ট্রেন ভ্রমণ যে এতটা সুন্দর আর এতটা আরামদায়ক, যারা ট্রেন ভ্রমণ করেন নাই তারা কিন্তু কখনোই কোনোভাবেই বুঝতে পারবেন না। একদম শান্তির একটা ভ্রমণ যদি থেকে থাকে সেটা হচ্ছে ট্রেন ভ্রমণ, এবং অনেক দূরত্বের রাস্তাও আপনি এই ট্রেন ভ্রমণ করবেন কিন্তু দেহে কোনো প্রকার ক্লান্তি বা অবসাদ আসবে না। ট্রেনের ভিতরে বসলে যেই ঝাঁকিটা বা দোলনিটা আসে সেটা একটা আরামদায়ক অনুভূতি ফিল হয় দেহের মধ্যে। যাই হোক, এক স্টেশন থেকে এক স্টেশন অথবা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য মোটামুটি সহজ এবং নিরাপদ যদি কোনো মাধ্যমের থেকে থাকে সেটা হচ্ছে এই ট্রেন। তো আজকে আমি ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গার গমন করলাম। তো চেষ্টা করলাম যে এইটার একটা অনুভূতি শেয়ার করি আপনাদের কাছে, তো এজন্যই ভিডিওটা ধারণ করা। দেখুন, আমি এক জায়গা থেকে একাবলি উঠলাম আর সামনেই একটা রেল ক্রসিং পড়বে আর কি, বাজার পড়বে। বাজারটা এখনই সামনে আসবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে দেখবেন যে রেল যখন ক্রসিং হয় বা একটা বাজারের মধ্যে যখন রেলটা যায় তখন দেখবেন যে ওখানে গেট ফেলা থাকে এবং গেটের দুই পাশে অপেক্ষমান মানুষ দাঁড়িয়ে থাকে। তারা রেলটা যাওয়ার পরে বা ট্রেনটা যাওয়ার পরেই তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাবে। তো অনেক কিছু দৃশ্যই কিন্তু আপনি ট্রেনের মধ্যে যখন উঠবেন এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকাবেন তখন কিন্তু অনুধাবন করতে পারবেন, এই যে ট্রেনের থেকে বাইরের পরিবেশ কতটা সুন্দর হয়ে থাকে, যেটার কথা বলছিলাম। দেখুন, এখানে অপেক্ষমান মানুষ দাঁড়িয়ে আছে, ট্রেনটা যাওয়ার পরেই তারা তাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাবে। এই দেখুন, সবাই অপেক্ষা করছে, ট্রেনটা যাওয়ার পরে গেটটা খুলে দেবে, তারপরে সবাই চলে যাবে। এবং ট্রেনের দুই ধারে দেখবেন যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থাকে, বিশেষ করে বাজারের পাশে ট্রেন লাইনের দুই ধারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সেটারই একটা নমুনা আমি দেখানোর চেষ্টা করছি, এবং এখানে অনেক স্থাপনাও কিন্তু তৈরি হচ্ছে, এবং অনেক স্থাপনা তৈরি হয়ে সেখানে খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা হয়ে থাকে, এবং এটাই হচ্ছে এখানকার রীতিনীতির ভিতরে পড়ে আর কি। যাই হোক, ট্রেনের ভ্রমণ এবং ট্রেনের চারিপাশের যে প্রকৃত সুন্দর বা সৌন্দর্য সেটাই আসলে আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য আমার, সেটাই দেখানোর চেষ্টাও করছি। জানি না কতটুকু দেখাতে পারছি বা কতটুকু সফল, তারপরেও আমার চেষ্টাটা আপনারা একটু সাদরে গ্রহণ করে নেবেন। ভালো লাগলে আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টাটা।